বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের অধিকার আর ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। অভিযোগ করেন, শান্তিপূর্ণ অবরোধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দিলেও সরকার এটাকে অস্থিতিশীল করেছে। পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলায় নারী শ্রমিকের মৃত্যুর সমালোচনাও করেন তিনি। কোন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য এবং এদেশের মানুষের মানুষের স্বাধীনতা, সেই মানুষের স্বাধীনতা নিশ্চিত করার জন্যই এই আন্দোলন, এই কর্মসূচি, এই অবরোধ কর্মসূচিতে জনগণ সমর্থন জানিয়েছে। এটাই হচ্ছে মানে সবচাইতে বড় বার্তা জনগণের পক্ষ থেকে, যে জনগণ আজকে বিরোধী দলের গণতান্ত্রিক সংগ্রামে তারা সমর্থন দিচ্ছে, তারা তাদের মালিকানা ফিরে পাওয়ার জন্য তারা সমর্থন দিচ্ছে, তারা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য তারা বিএনপি সহ সমমনা দলগুলোর যে সংগ্রাম, সেই সংগ্রামে তারা সমর্থন দিচ্ছে।